ফের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগরতলা রেলস্টেশন থেকে একটি বড়সড় বেআইনি অনুপ্রবেশকারী দলকে জালে তুলল আগরতলা রেলস্টেশনের জেআরপি থানার পুলিশ। 23 জন বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে রাজ্যে প্রবেশ করে এবং চেন্নাই যাওয়ার উদ্দেশ্য নিয়ে শুক্রবার আগরতলা রেলস্টেশনে প্রবেশ করে রেল পুলিশের কাছে সংশ্লিষ্ট বিষয়ে আগাম খবর ছিল। ফলে সকাল 11টা থেকে রেল পুলিশ, আরপিএফ, বিএসএফ এবং গোয়েন্দা শাখার কর্মীরা আগরতলা রেলস্টেশনে ওত পেতে থাকে। বেলা 2টা নাগাদ 10 জনের একটি বাংলাদেশি দল রেল স্টেশনে প্রবেশ করে তাদের চালচলন দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাদের জেরা করলে তারা স্বীকার করেন তারা বাংলাদেশি নাগরিক। একই সময় রেল স্টেশনের বাইরে থেকে বিএসএফ জওয়ানরা আরও 7 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। সব মিলিয়ে 3 পর্যায়ে মোট 23 জন বাংলাদেশি নাগরিককে শনিবার গ্রেফতার করা হয়। রবিবার আগরতলা রেল স্টেশনে জেআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস এই সংবাদ জানান। তিনি জানান, জেরায় ধৃত বাংলাদেশি নাগরিকরা জানিয়েছে তারা কাজের উদ্দেশ্যে চেন্নাই যাচ্ছিল। দুটার দিকে একটা খবর আসে যে একটা হিউজ কোয়ান্টিটি বাংলাদেশি ন্যাশনাল আমাদের আগরতলা রেল স্টেশন হয়ে দূরপাল্লা ট্রেনে যাবে। তো সেই সুবাদে আমরা আরপিএফ এবং আমাদের যে বিএসএফেরও গোয়েন্দা শাখা আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে, আমরা ব্যাপারটা নিজেরা শেয়ার করে নিলাম এবং শেয়ার করার পরে আমরা সবাই যেখানে এন্ট্রি পয়েন্ট আছে আমাদের আগরতলা রেল স্টেশনে, ওইখানে আমরা সবাই মানে প্রত্যেকটা উইং মানে জিআরপি, আরপিএফ, বিএসএফ পাশাপাশি আমাদের যে সিস্টার এজেন্সিগুলো আছে সবাই আমরা অ্যাম্বুশে বসি। তো তারপর আমরা দেখলাম যে অনেক লোক আসছে, তো যার মধ্যে আমরা প্রথম 10 জনকে আমরা আইডেন্টিফাই করেছি, মতলব দেখতেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশি ন্যাশনালের মতো আইডেন্টিফাই করেছি। এর পরবর্তী সময় আরো 7 জন বিএসএফ এর তারা ওই দিক থেকে নিয়ে আসলো আমাদের মেইন গেটের পাশ থেকে। তো এইভাবে আমরা টোটাল 23 মানে 23 জন বাংলাদেশি লোককে আমরা আটক করেছি। এদিন জিআরপি থানার পুলিশ আধিকারিক জানান, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, ফরেইনার অ্যাক্ট ও ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্টে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ধৃতদের রবিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে। এদিকে বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে যখন রাজ্যের ইন্দো বাংলা সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তখন কিভাবে বাংলাদেশি নাগরিকরা সীমান্ত টপকে ত্রিপুরা প্রবেশ করতে পারল তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। এই অনুপ্রবেশের ঘটনায় দেশ এবং রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।